শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি কানিজ ফাতেমা, সহকারী শিক্ষক শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রভাতী শাখা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি করছো, সবাই তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে বাংলা ব্যাকরণ ও নিয়মিতি, এই বইটি কাছে রাখবে। আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ব্যাকরণ অংশে শব্দের শব্দ গঠন যে বিষয়টি রয়েছে সেটির উপরে আলোচনা করব। সবাই ক্লাসটি করার সময় অবজেক্টিভ খুলে সামনে রাখবে। তো শব্দ গঠন এটি বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি, এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক উচ্চারণযোগ্য এককে বলা হয় শব্দ। শব্দ তৈরির জন্য তিন শর্তের প্রয়োজন। একাধিক ধ্বনির সমন্বয়, অর্থবোধক এবং উচ্চারণযোগ্য। যেমন একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ লিখলাম কলম। কলম শব্দটি লিখতে আমাদের কয়টি ধ্বনির প্রয়োজন হয়েছে দেখো, তিনটি ধ্বনির প্রয়োজন হয়েছে, ক, ল, ম। তাহলে একাধিক ধ্বনি সমন্বয়ে এটি তৈরি হয়েছে কলম। এটি অবশ্যই উচ্চারণযোগ্য। উচ্চারণযোগ্য বিধায় আমি তোমাদের সামনে কলম শব্দটি উচ্চারণ করতে পারছি এবং এটি অর্থবোধক, অবশ্যই অর্থবোধক। কলম বলতে আমি কি বোঝাচ্ছি তোমরা সেটি সহজেই বুঝতে পারছো। শব্দ কাকে বলে আমি সেটি বুঝতে পারলাম। এবার শিক্ষার্থীরা, শব্দ গঠন নিয়ে আমরা আলোচনা করব। গঠনগত দিক থেকে শব্দকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মৌলিক শব্দ, আরেকটি হচ্ছে সাধিত শব্দ। আমরা মৌলিক শব্দ সম্পর্কে প্রথম আলোচনা করছি। মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি? মৌলিক শব্দ বলতে আমরা বুঝি সেই সকল শব্দ যে শব্দগুলিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো অর্থবোধক শব্দ পাওয়া যাবে না। যে শব্দটি থাকবে সেই শব্দটি হচ্ছে তার মূল। মূল বলতে আমরা কোনো কিছুর মূলকে বুঝি। মূল হচ্ছে কি? সেটাকে ভাঙলে আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, সেটাই মৌলিক। আর মৌলিক শব্দকে ভাঙলে আমরা অন্য কোনো অর্থবোধক শব্দ পাবো না। যে ধ্বনি সমন্বয় শব্দটি ধরে শুধুমাত্র সেই ধ্বনিগুলিই পাওয়া যাবে, কোনো আলাদা কোনো অর্থবোধক শব্দ পাওয়া যাবে না। যেমন এই যে কলম শব্দটি তোমরা দেখেছ, কলম শব্দটিকে কি ভাঙা যাবে? ভাঙা যাবে না। এটিকে ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যাবে না, শুধু কিছু ধ্বনি পাওয়া যাবে। তাহলে এই কলমটি হচ্ছে কি? মৌলিক শব্দ। এবার আমরা মৌলিক শব্দ কলম সম্পর্কে জানবো। তো শিক্ষার্থীরা, মৌলিক শব্দ গঠনের তিনটি উপায় রয়েছে। কয়টি উপায় রয়েছে? তিনটি উপায় রয়েছে। তোমরা তোমাদের বই দেখো, এখানে লেখা আছে মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ। এখানে একটা আন্ডারলাইন করে রাখো এবং পাশে এক লিখে রাখো। তারপরে নিচে আছে কার যোগ করে, সেখানে দুই লিখে একটা আন্ডারলাইন করে রাখো। অপর পৃষ্ঠায় দেখো ফলা যোগ করে, সেখানে তিন লিখে আন্ডারলাইন করে রাখো। তাহলে পড়ার সময় তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, চলো আমরা আলোচনা চলে যাই। বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে, বর্ণের সঙ্গে বর্ণ যোগের মাধ্যমে মৌলিক শব্দ গঠিত হয়। এই যে কলম শব্দটি লিখেছি, এখানে দেখো কয়টি বর্ণ রয়েছে? ক, ল, ম। ক যোগ ল যোগ ম, এই তিনটি ধ্বনি মিলে, তিনটি বর্ণ মিলে কি হয়েছে? মৌলিক শব্দ গঠিত হয়েছে। তাহলে বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে কি তৈরি হয়? মৌলিক শব্দ গঠিত হয়। স্বরবর্ণে যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেগুলি হচ্ছে কার। কার যোগের মাধ্যমে মৌলিক শব্দ গঠিত হয়। এই যে কলা শব্দটি রয়েছে, এটা আমি ভাবছি দেখো, ক যোগ অ যোগ ল যোগ আ, কলা। কয়ের সাথে কি অ আছে, ল আছে, লয়ের সাথে আ আছে, এই সম্পূর্ণ তৈরি হয়েছে কলা শব্দটি। এই যে দেখো
শব্দটিকে ভাঙলে অর্থপূর্ণ অন্য আরেকটি শব্দ পাওয়া যাবে। একটু উদাহরণ মাধ্যমে দেখো, সব
পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে, তোমাদের বাড়ির কাজ থাকবে। আল্লাহ হাফেজ।